সেইটা সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমি মনে করি সবারই নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার আছে সাংবিধানিকভাবে, কিন্তু আমাদের প্রতিপক্ষ বিভিন্নভাবে কারো না কারো ঘাড়ে ভর করে এবং কোনো না কোনোভাবে থাকে, তাই না? আমাদের প্রতিপক্ষ যারা তারা কিন্তু আছে, তারা হয়তো কৌশলগত কারণে সরাসরি নেই কিন্তু তারা আছে এবং বিভিন্ন জায়গায় তারা ছিল এবং আছে। তাদেরকে আমরা মানে তারা দৃশ্য তো আমাদের সামনে থাকুক বা পিছনে থাকুক, আমরা তাদেরকে পরাজিত করব যেভাবে তারা থাকুক। সব জায়গাতে আছে তারা, তাদের মতো সেইটা সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমি মনে করি সবারই নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার আছে সাংবিধানিকভাবে, কিন্তু আমাদের প্রতিপক্ষ বিভিন্নভাবে কারো না কারো ঘাড়ে ভর করে এবং কোনো না কোনোভাবে থাকে। তো আমি এটা এটা সব জায়গাতেই তাদের এই অবস্থা আছে। নিশ্চয়ই নিশ্চয়ই সেটা আপনার সাথে আমি একমত। আমি মনে করি আমাদের দল মনে করে এবং আমরা বহুবার বলেছি যে আমরা আমাদের প্রধান প্রতিপক্ষ যারা তারা নির্বাচনে আসুক থাকুক এটা আমরা চাই।